সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। এবার দিনের আলো ডাকাতির ঘটনা ঘটে গেল আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী হেলিপ্যাড সংলগ্ন বস্তি এলাকায়। জানা গেছে, আজ সোমবার বিকেলে ওই এলাকায় দুজন ব্যক্তি বোরখা পরে মহিলা সেজে বস্তিতে ঢুকে একজনের বাড়িতে যায়, যে বাড়িতে সেই বাড়ির গৃহিণী একা ছিলেন বাচ্চা নিয়ে। বাচ্চাটিকে প্রথমে তুলে তার গলায় ছুরি ঠেকানো হয়। ছুরি ঠেকিয়ে সেই বাড়ির গৃহিণীকে বলা হয়, কোথায় কী আছে বের কর। তারপরে গৃহিণী কোনো কিছু দিতে না চাওয়ায়, অস্বীকার করায় তারা নিজেরাই ঘরে লুটপাট চালায়। চালের বস্তা ফেলে দিয়ে তার নিচে থেকে নগদ প্রায় 7-8 হাজার টাকা চুরি করে। এছাড়াও বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি গেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে এলাকায় আরামবাগ থানার পুলিশ। দেখুন বিস্তারিত। হয়েছে বলতে, আমি বাচ্চাটাকে নিয়ে শুয়েছিলাম, এরপর রাস্তার উপর থেকে দুটো লোক এসে গালো বরকা পরে দিয়ে আমার মেয়েটাকে কোলে নিয়ে আর আমার মুখটাকে চেপে ধরেছে, দিয়ে গলায় ছুরি ধরে বলছে যে তুই যদি কেউ লোক ফোক জড়ো করিস তাহলে মেরে দেবো। দিয়ে আমি ভয়েতে একই তো মানে সিজারের একই তো ভয়েতে মানে নার্ভাস হয়ে গেছি। আর একজন হচ্ছে যে গোটা ঘর ইয়ে করছে, আর চালের দামে 8,000 টাকা ছিল, নিয়ে চলে গেছে। সাড়ে 3-4 না, হ্যাঁ বলেছে বলেছে এরপর যদি লোক ফোক জড়ো করে রাত্রেবেলা এসে মেরে দিয়ে যাবো। আমার নাম লক্ষ্মী। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট এন্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলবিচের কাছে। এইদিকে জঙ্গলটা আছে, এই জঙ্গল দিকে দুজন নেমেছিল। দুজন নামার পর ও তখন ওইখানটা শুয়ে থাকে, বাচ্চাটাকে এসে চেনটা খুলেছে, চেনটা খুলে এক হাতে কোলে বাচ্চাটাকে নিয়েছে, তারপরে হচ্ছে চাকুটা হচ্ছে গড়াতে ধরেছে। ও তখন ভয়েতে কিছু বলতে পারেনি, নার্ভাসের মতন হয়ে গেছিলো। ও যখন বিছনা একজন যেন বিছনা পত্র বুঝে, তখন ও চেষ্টা করেছিলো যে আমি হাতটা ঝিনকে দিয়ে কি পা আমি ছুটবো, কিন্তু ওর পেটে সেলাই আছে, ও সিজারে বাচ্চা হয়েছে, কিন্তু ছুটতেও পারে না। তা সত্ত্বেও কী করবে, একজন যখন ওখানে ধরেছে তখন বলেছে ওর মুখ একদম ছাড়বে না, ও বাচ্চাটাকে ফেলে দেওয়ার ধমকি দেখিয়েছিলো। বাচ্চাটার কাছেও অবশ্য ছুরি আছে, একটা ছুরি নেই, এ হাতে তো ছুরি লাগানো আছে ওর। ও বাচ্চাটাকে যখন ধরেছে তখন বড় যখন ছুরি চকচক করছে, তখন ও ভয়েতেই দেখে ঘেবড়ে গেছে যে আমাকে যে ছেলেটাকে মেরে ফেলে কী হবে, আমাকেই মেরে ফেলে। ও যখন টাকা পেয়ে গেছে তখন ও বাচ্চাটাকে ওর কোলে দিয়ে বলছে, কাকুকে যদি বলিস তোকে আমি রাত্রিবেলা এসেও মেরে দিয়ে যাবো। কত টাকা নিয়ে? ওইটা হচ্ছে 8,000 টাকা ছিল, ওর ভাইয়ের মানি ব্যাগে 500 টাকা ছিল, এই পাশে ছিল ব্যাগটা। আর ভাতের হাঁড়ি উঠকেছে, মুড়ির ডাম ফেলে দিয়েছে, চালের ডাম উঠকে আটকে দেখেছে, বিছনাপত্র সবই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। নিচেতে ট্যাঙ্কে ছিল, ট্যাঙ্কের মধ্যে খুঁজে না, ও চালের ডামে টাকা আছে। ওই লোকটা জানলো কী করে যে চালের ডামের মধ্যে টাকা আছে? এ তো নিশ্চয় তো রহস্য কিছু আছে, ওদেরই নিশ্চয় কোনো গোয়েন্দার আছে, নাহলে বাইরের লোক তো জানবে না। যে এরকম থানাতে এখনও আমরা যাই না, কিন্তু থানাতে ফোন করা হয়েছিল, পুলিশ এসেছিলো, জানানো হয়েছে, আমাদের দিকে থানায় যেতে বলেছে, আমরা থানায় যাচ্ছি, স্যাররা যাক বলবে সেটাই আমরা জানতে চাই। একটা ডায়েরি করার দরকার আমাদের, থানাতে আমাদের বলার আছে, সিসি ক্যামেরাটা আমাদের স্যারকে বলেছি যে থানাতে একটু যেয়ে সিসি ক্যামেরাটা দেখার জন্য। ওইটা যদি অক্সিজেনের ওইখানে আমাদের হচ্ছে ক্যামেরা ঠিক করা আছে, যদি ওইখান থেকে ঠিক করা হয় যে চোর তো ধরাই যাবে, নাম্বারটা যদি পাওয়া যায় বাইকের তাহলে তো লোকটাকে ধরাই পড়বে। আর আমার এটা হচ্ছে পল্লীশ্রী 6 নম্বর ওয়ার্ড হেলিপ্যাডের পাশে। আমার নাম সুমিত্রা।
এবার পুজো এসে গেল আমেদাবাদের বিখ্যাত 94 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবেট শার্ট, ন্যায্য দাম গুণগত মান। আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।